প্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম আজকের এই ক্লাসে আমি সপ্তম শ্রেণির ইংরাজি বইয়ের চ্যাপ্টার ফোর পয়েন্ট ইলেভেন নিয়ে আলোচনা করব বলা হচ্ছে নাও ড্র পিকচার অফ ইয়ার ফ্যামিলি মেম্বার্স তোমার পরিবারের সদস্যদের একটা ছবি অঙ্কন করতে বলা হচ্ছে অ্যান্ড ডিসক্রাইব দেম ইন আ শর্ট প্যারাগ্রাফ এবং তাদেরকে বর্ণনা করতে হবে ছোটো একটা প্যারাগ্রাফ লিখে ইউজিং অল থ্রি ডিগ্রিস অফ অ্যাডজেকটিভস ইন ইউর ডেসক্রিপশন যখন তুমি এইটা লিখবা মানে বর্ণনা করবা তখন সেখানে তিনটা ডিগ্রি থাকতে হবে মানে এই তিনটা ডিগ্রি ব্যবহার করে তুমি এটা লিখো লেটার পেস্ট ইট অন দ্য ওয়াল অ্যান্ড ইনভাইট ইউর ফ্রেন্ডস টু রিড ইট তারপরে দেওয়ালে এইটা পেস্ট করে রাখো তারপরে তোমার বন্ধুদেরকে ইনভাইট করো এইটা পড়তে এবং এখানে বলা হচ্ছে ইউ ক্যান রাইট দ্য প্যারাগ্রাফ অ্যান্সারিং দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স এখানে কয়টা প্রশ্ন রয়েছে সাতটা এই প্রশ্নগুলোর উত্তর করেও তুমি তোমার যে প্যারাগ্রাফ সেইটা লিখতে পারো অর ইউ ক্যান রাইট অন ইয়োর অথবা তোমার নিজের মতো করেও তুমি লিখতে পারো তো আমরা কী করবো আমরা এই প্রশ্নগুলোর অ্যান্সার করলে ইনশাল্লাহ আমাদের যে শর্ট প্যারাগ্রাফ সেইটা লেখা হয়ে যাবে এবং প্রথমে আমরা এই প্রশ্নগুলোর উত্তর করব তারপরে এই উত্তরগুলো দিয়ে কিভাবে তোমরা একটা প্যারাগ্রাফ তৈরি করবা সেটা ইনশাল্লাহ দেখাবো তো ভিডিওটি শুরু করার পূর্বে তোমাদের কাছে একটা মাত্র অনুরোধ থাকবে তোমরা যারা এখনও আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড প্রেস দ্য কন এবং আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সবার আগে পেতে পাশে থাকা বেলাইকোনটি অন করে রাখবে তো দেখো নাম্বার ওয়ানে যে প্রশ্নটা রয়েছে বলা হচ্ছে হাউ মেনি মেম্বার্স আর দেওয়ার ইন ইউর ফ্যামিলি তোমার পরিবারে কতগুলো সদস্য রয়েছে তো এই প্রশ্নের উত্তর তুমি কিভাবে করতে পারো দেখো তুমি লিখতে পারো দেওয়ার আর ফাইভ মেম্বার্স ইন মাই ফ্যামিলি আমার পরিবারে পাঁচজন সদস্য রয়েছে তোমার পরিবারে যতগুলা সদস্য রয়েছে তোমরা এখানে সেই নামটা লিখবা এখানে আমি জাস্ট তোমাদেরকে বোঝানোর জন্য এভাবে দিয়েছি শুধুমাত্র এইটা চেঞ্জ করে বাকি জিনিস সব একই রকমভাবে তোমরা লিখতে পারো এরপরে দেখো দুই নম্বর প্রশ্নে বলা হচ্ছে হু আর দে মানে যে সদস্যগুলা রয়েছে তারা কারা তুমি এই প্রশ্নের উত্তর বিভিন্ন রকমভাবে দিতে পারো আমি দেখো লিখেছি মাই ফ্যামিলি কনসিস্ট অফ মাই প্যারেন্টস মাই টু ইয়াঙ্গার সিস্টার্স অ্যান্ড মি মানে আমার পরিবার কনসিস্ট অফ মানে গঠিত আমার পরিবার আমার পিতামাতা আমার দুইটা ছোটো বোন এবং আমাকে নিয়ে গঠিত তোমরা এইটার উত্তর একটু সহজ করেও লিখতে পারো দে আর মাই ফাদার মাদার ব্রাদার সিস্টার অ্যান্ড মাই সেলফ এভাবেও কিন্তু তোমরা লিখতে পারো এরপরে দেখো তিন নম্বর প্রশ্নে হু ইজ দ্য ইয়াঙ্গেস্ট অ্যান্ড হু ইজ দ্য এল্ডেস্ট তোমার পরিবারে যারা রয়েছে তার মধ্যে কে সব থেকে ছোটো এবং কে সব থেকে বড়ো তো এখানে মনে করো তোমার ছোটো ভাই আছে সে সব থেকে ছোটো তখন তুমি জাস্ট এইখানে লিখবা মাই ইয়াঙ্গার ব্রাদার তাহলে কিন্তু অ্যান্সারটা হয়ে যাবে মানে মাই ইয়াঙ্গার ব্রাদার ইজ দ্য ইয়াঙ্গেস্ট এবং কে সব থেকে বড়ো মনে করো তোমার দাদা সবথেকে বড় তখন লিখবা মাই গ্র্যান্ড ফাদার ইজ দ্য এল্ডেস্ট এভাবে লিখলেও অ্যান্সারটা হয় আমি লিখেছি দেখো তোমাদের বোঝানোর সুবিধার্থে দ্য ইয়াঙ্গেস্ট মেম্বার আমি একটু অন্যভাবে লিখেছি মাই ইয়াঙ্গেস্ট মেম্বার অফ মাই ফ্যামিলি ইজ মাই সিস্টার আমার পরিবারের সব থেকে ইয়াঙ্গেস্ট মানে ছোট সদস্য হলো আমার বোন তার নাম আয়শা অ্যান্ড দ্য এলডেস্ট ইজ মাই ড্যাড এবং সবথেকে বড়ো হলো আমার বাবা এভাবেও তোমরা লিখতে পারো আমি জাস্ট তোমাদেরকে বোঝানোর জন্য এটা দিয়েছি এরপরে দেখো আমরা দেখব চার নম্বর প্রশ্ন আচ্ছা দেখো চার নম্বর প্রশ্নে বলা হচ্ছে হু ইজ দ্য মোস্ট কেয়ারিং অ্যান্ড হেল্পফুল কে সব থেকে বেশি কেয়ারিং মানে যত্নশীল এবং সহায়ক তো কে তোমার পরিবারের মধ্যে সব থেকে বেশি যত্ন নেয় তার নামটা জাস্ট এখানে দিয়ে দিবা মনে করো তোমার আম্মু তোমাকে সব থেকে বেশি কেয়ার করে এবং সব থেকে বেশি সাহায্য করে তখন তুমি এখানে লিখবা মাই মাদার ই দ্য মোস্ট কেয়ারিং অ্যান্ড হেল্পফুল এটা লিখলে অ্যান্সারটা হবে আমি দেখো লিখেছি দেখো মাই মম ইজ দ্য মোস্ট কেয়ারিং অ্যান্ড হেল্পফুল পারসন ইন আওয়ার ফ্যামিলি আমাদের পরিবারের মধ্যে সবথেকে কেয়ারিং এবং সহায়ক ব্যক্তি হলো আমার মা এরপরে দেখো পাঁচ নম্বর প্রশ্নে হু ইজ ইয়ার বেস্ট ফ্রেন্ড তোমার পরিবারের মধ্যে কে সব থেকে তোমার ভালো বন্ধু অ্যান্ড হু ইজ নট অ্যাজ ফ্রেন্ডলি অ্যাজ হি অর শি এবং কে তার মতো মানে তোমার যে বেস্ট ফ্রেন্ড তার মতো এমন ফ্রেন্ড নয় কে তো এইটাও কিন্তু তোমরা তোমাদের মতো করে লিখতে পারো আমি লিখেছি দেখো মাই সিস্টার ইজ মাই বেস্ট ফ্রেন্ড আমার বোন আমার থেকে ভালো বন্ধু অ্যান্ড মাই ড্যাড ইজ নট অ্যাজ ফ্রেন্ডলি অ্যাজ শি এবং আমার বাবা তার মতো এত ভালো বন্ধু নয় এটা আমি জাস্ট তোমাদেরকে বোঝানোর জন্য দিয়েছি তো এখানে দেখো কেন শি দিলাম এখানে কিন্তু দুইটা অপশন ছিল হি অথবা শি তো তোমার বেস্ট ফ্রেন্ড যদি কোনো ছেলে মানুষ হয় তখন তোমরা এখানে দিবা হি আর যদি মেয়ে হয় তখন দিতে হবে শি ঠিক আছে এরপরে ছয় নম্বরটা দেখো হু ইজ দ্য মোস্ট হার্ড ওয়ার্কিং পারসন কে কঠোর পরিশ্রমী ব্যক্তি হু এলস ইজ কম্পেয়ারড হিম আচ্ছা উইথ হার অর হিম এবং তুমি তাকে কার সাথে তুলনা করতে পারো মানে তাকে কার সাথে তুলনা করা যায় তো এই প্রশ্নের উত্তরে তোমার পরিবারের যে সব থেকে হার্ড ওয়ার্কিং পারসন তার নামটা এখানে তোমরা দিবা আমি তোমাদেরকে বুঝিয়েছি দেখো কীভাবে মাই মম ইজ দ্য মোস্ট হার্ডওয়ার্কিং ওয়ার্কিং পারসন ইন আওয়ার ফ্যামিলি আমাদের পরিবারের আমার মা সবথেকে কঠোর পরিশ্রমী ব্যক্তি মাই ড্যাড অলসো ওয়ার্কস হার্ড আমার বাবাও কঠোর পরিশ্রম করে বাট কিন্তু হিজ নট অ্যাজ ডেডিকেটেড অ্যাজ মাই মম কিন্তু সে আমার মায়ের মতো এত ডেডিকেটেড বা নিবেদিত নয় এখানে তুলনা করতে বলা হয়েছিল এইভাবে আমি তুলনাটা করলাম যে আমার মা এবং বাবা দুজনেই কঠোর পরিশ্রম করে কিন্তু আমার মায়ের মতো বাবা এতটা ডেডিকেটেড বা নিবেদিত নয় ফাইনালি আর একটা প্রশ্ন আছে দেখো হোয়াট ডু ইউ লাভ মোস্ট অ্যাবাউট ইউর ফ্যামিলি তোমার পরিবারের কোন জিনিসটা তুমি সব থেকে বেশি ভালোবাসো বা পছন্দ করো তো এইটার উত্তরে আমরা কি বলবো দেখো হোয়াট আই লাভ মোস্ট অ্যাবাউট মাই ফ্যামিলি ইজ মানে আমার পরিবারের যেই জিনিসটা আমি সব থেকে বেশি ভালোবাসি সেটা হলো হাউ সাপোর্টিভ অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং দে আর তারা কতটা সাপোর্টিভ এবং তারা কতটা আমাকে বোঝে মানে তারা যে আমাকে এইভাবে সাপোর্ট করে এবং আমাকে যে তারা এইভাবে বোঝে এই জিনিসটা আমি সব থেকে বেশি ভালোবাসি দে অল এজ এনকারেজ মি টু ডু মাই বেস্ট অ্যান্ড পার্সিউ মাই ড্রিমস তারা সর্বদাই আমাকে এনকারেজ করে মানে উৎসাহ দেয় আমার সেরাটা করতে অ্যান্ড পার্সিউ মাই ড্রিমস এবং আমার স্বপ্নগুলোকে অনুসরণ করতে তো এই ছিল আমাদের প্রশ্ন এখন তোমরা যদি শর্ট প্যারাগ্রাফ লিখতে চাও তখন কি করবা দেখো আমি তোমাদেরকে একটু দেখাই মনে করো এই যে প্রশ্নগুলো তুমি লিখলা সুন্দর করে লিখলা এখন এই প্রশ্নগুলো তোমাদের কি করতে হবে বলো তো আচ্ছা এখান থেকে দেখাই এই যে এই অ্যান্সারগুলা বাদ দিতে হবে কারণ প্যারাগ্রাফের মধ্যে কি থাকে কোনো প্যারা থাকবে না ঠিক আছে একেবারে এক ঢালা লিখতে হবে এইভাবে করে করে তোমাদের সব কিছু একত্রিত করে দিলে একটা প্যারাগ্রাফ কমপ্লিট হয়ে যাবে ঠিক আছে আমি তোমাদের একটু দেখিয়ে দিই কীভাবে তোমরা করবা এই যে এভাবে মানে এভাবে আর মানে একটা একটা করে লেখা যাবে না ঠিক আছে এক দুই করে না লিখে একবারেই লিখতে হবে তাহলেই কিন্তু প্যারাগ্রাফ হবে না হলে প্যারাগ্রাফ হয় না প্যারাগ্রাফ এর মধ্যে কোনো অনুচ্ছেদ থাকে না ঠিক আছে এই যে এইভাবে এই যে এই যে ঠিক আছে এবারে দেখো টাইটেল কি দিতে বলা হয়েছিল ইউর ফ্যামিলি মেম্বার তাহলে তুমি এখানে লিখবা মানে এই জায়গায় এটা কি করবা উপরে লেখার জন্য দেখো আচ্ছা এখানে তোমাদের দিতে হবে মাই মাই ফ্যামিলি মেম্বার্স ঠিক আছে এটা তোমরা বড় হাতে দিতে পারো এভাবে ঠিক আছে তাহলে কিন্তু তোমাদের মাই ফ্যামিলি মেম্বারস নিয়ে একটা প্যারাগ্রাফ লেখা সম্পূর্ণ হবে এটা হলো মাই ফ্যামিলি মেম্বারসের প্যারাগ্রাফ আশা করতেছি তোমরা এটা সুন্দর করে বুঝতে পেরেছ